আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি দিবানিসি অনুষ্ঠান এখানে এক ভদ্রলোক ছাদের উপরে তার ছাদেরপুর পরিত্যক্ত সাদেরপুরে একটি করলার বাগান তৈরি করছে আমরা তার কাছ থেকে শুনেছি গত বছরও এক লাখ এক লক্ষ টাকা লাভ করছে এখন পর্যন্ত এটা তিন মাসের ফসল দুই মাসে তাদের আড়াই লক্ষ টাকা অলরেডি সে বিক্রি করে ফেলেছে আমরা তার কাছে যাচ্ছি তার কাছে শুনুন আসলে বিস্তারিত বিষয়টা আসলে প্লিজ আপনার পরিচয়টা দেন আমার নাম শহীদুল ইসলাম শহীদুল ইসলাম তো আপনার এই আপনার এলাকায় দেখতেছি সব পুরি ফাঁকা কিন্তু আপনার কেন মনে হলো যে এরকম একটা করলার বাগান আপনার তৈরি করে আপনার সাদেরপুরে তৈরি করার জন্য কেন মনে হলো আপনার এটা কেউ পরিকল্পনা আমার ইচ্ছা হয়েছে বিভিন্ন জায়গায় টিভিতে দেখি যা স্বাদ বাগান করার ইচ্ছা ছিল ওই জন্য আমার শখ হয়েছে দেখি তো বাগান করে হয় কি না তো এখন দেখি যে ভালোই লাভবান হওয়া যাচ্ছে ওই জন্য আমি এই সাত বাগান আরও করার পরিকল্পনা আছে গোটা স্বাদটাই করবো এরকম তো এটাতে আপনার মানে কেমন লাভ নছে এটাকে আপনার মনে হয় যে আরও এলাকার যত যুব সমাজ আছে তারা বেকারত্ব দূর করার জন্য এটা তাদের সহায়তা করবে এটা তো অবশ্যই সবাইগুলো তো ভালোই নিজেদের কাজ হবে দেশেরও জন্য ভালো হবে স্বাদের ভরে বাগান হবে অল্প জমিতেই সাত কৃষি করলো তা লাভও হলো দেশেরও লাভ হলো ওদেরও আর্থিক দিক দিয়ে সুবিধা হলো এটা ভালো একটা লাভজনক ফসল তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করব এরম শহীদ সাহেবের মতো যদি আপনারা সবাই যদি এই উদ্যোগটা গ্রহণ করতেন তাহলে আমার মনে হয় যে বেকারত্ব বাংলাদেশ থেকেই অনেকটাই দূর করতে সহায়তা করতো সহায়তা করবে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আজকে এ পর্যন্ত আবার কোনো দিন দেখা হবে ইনশাল্লাহ এই কাশেম টিভিতে কোনো এক দিন কোনো এই ঠিক এই সময় ঠিক আছে আল্লাহ হাফেজ